ফেসবুক পেজ কীভাবে আপনারা সঠিকভাবে ডিলেট করবেন তো আমরা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় একাধিক পেজ ক্রিয়েট করি তো কীভাবে আপনারা অপ্রয়োজনীয় পেজগুলোকে ডিলিট করবেন তো ফেসবুক পেজ কীভাবে পে ডিলেট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনারা এখানে পেজেস অপশনে ক্লিক করলে ওখানে ফেসবুক পেজগুলো দেখতে পারেন এছাড়া এখানে আইডির এখানে রয়েছে ইউ প্রোফাইল অ্যান্ড পেজেস এখানে ক্লিক করবেন তো আপনি যে পেজটিকে ডিলিট করেছেন জাস্ট ওই পেজটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন যে সুইজিং হচ্ছে ওই পেজটি তো এরপর দেখলাম যে পেজটি লগ ইন হয়ে গেছে তো এখন এই পেজটিকে কেবে ডিলিট করবেন সঠিক নিয়মে তো এখন পেজটিকে ডিলিট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এখন দেখলাম যে পেজটি চলে আসছে তো পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে পেজে আপনাদের চলে আসতে হবে এরপর আপনারা ক্লিক করে দেবেন এখানে আইকন রয়েছে এখানে আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে দিকে চলে যাবেন তো এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করবেন এরপর দেখি যে এখানে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংস এ ক্লিক করে দেবেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর দেখি যে সকল সেটিংস গুলো আপনাদের চলে আসবে এরপর এখানে রয়েছে পেজ সেটিংস তো পেজ সেটিংস এ ক্লিক করে দেবেন তো এরপর নিচে দেখে দেখবেন যে একটা সেটিংস রয়েছে এই সেটিংসে ক্লিক করবেন তো এখানে রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখলাম যে কিছুক্ষণ পরে একটা অপশন চলে আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখবেন যে এখানে দুটো অপশন চলে আসছে তো এই নিয়মটি ফলো করে আপনি চাইলে খুব সহজে একটি পেজকে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারেন সঠিক নিয়মে তো এখানে দুইটা অপশনের মধ্যে রয়েছে ডিঅ্যাক্টিভেট পেস এবং ডিলেট পেজ তো আপনি যদি পেজটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান তাহলে প্রথমটাতে ক্লিক করবেন এবং যদি ডিলেট করে ফেলতে চান পারমানেন্টলি এখানে দুই নম্বর অপশনে ক্লিক করে দেবেন তো আমি সম্পূর্ণভাবে ডিলেট করে দেখিয়ে দেবো তো এর জন্য নিচের দিকে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ ক্লিক করে দেবো তো এরপর দেখবেন যে এখানে কিছু অপশন চলে আসছে তো আপনি চাইলে এগুলোতে ক্লিক করতে পারেন সারা ক্লিক না করলে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো এরপর দেখবেন যে এখানে আরেকটা অপশন চলে আসছে তো আপনাদের পেজটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে এটা বলা হচ্ছে তো পারমানেন্টলি ডিলেট করার জন্য আবার নিচে দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে যে ফেসবুক আইডিতে এই পেজটি আছে এই আইডির পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে সম্পূর্ণভাবে পেজটি ডিলেট করে দেখিয়ে দেবো তো এখন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো এখানে এখন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এরপর দেখলাম যে ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে তো এখন আরেকটা নোটিফিকেশন চলে আসছে তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান ফেসবুক পেজটি তাহলে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এরপর আপনারা দেখবেন যে এই পেজটি ডিলিট হয়ে যাবে এই মুহূর্তে তো ডিলেট পেজ অপশনে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে ফেসবুক পেজটি ডিলিট হয়ে আবার ফেসবুক আইডিতে চলে যাচ্ছে তো এখন দেখুন যে ফেসবুক পেজটি পারমান্টি ডিলেট হয়ে গেছে তো এখন যে ওই পেজে আবার ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই পেজটি এই মুহূর্তে ডিলেট হয়ে গেছে এখানে ছিল তো ডিলেট হয়ে গেছে ফেসবুক পেজটি তো এভাবে চাইলে আপনি যে কোনো ফেসবুক পেজকে ডিলেট করে দিতে পারেন তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য